ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধার কাজ করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। পঞ্চম দিনের উদ্ধার অভিযানে মঙ্গলবার আরও চারজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। এ নিয়ে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ২০ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে একজন জীবিত ও মৃত ১৯ জন। বুধবার সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখা প্রধান মোহাম্মদ শাহজাহান শিকদার।